আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই। আজকে আমি শেয়ার করব মাত্র দুটি ডিম দিয়ে পাঁচ ফুট দোকানের মতো মেয়োনিজ। আমার এই টিপস যদি ফলো করেন তাহলে বাইরে থেকে মেয়োনিজ আনা দরকার হবে না। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বাটির ভিতরে দুটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম থাকলে মেয়োনিজটা পাতলা হয়, সেজন্য ডিমের কুসুমটা তুলে নিচ্ছি। ডিমের সাদা অংশের ভিতরে লেবুর রস দিয়ে দিচ্ছি। দুই চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি। মুখটা লাগিয়ে নিচ্ছি। যেভাবে আমি ব্লেন্ডার চালু করব এভাবে করে এক চাপ দেব। এভাবে করে একবার চাপ দেব, আবার অফ রাখবো। এভাবে করে মেয়োনিজটা তৈরি করতে হবে। তেল দিয়ে দিচ্ছি। তেলটা ধাপে ধাপে দিতে হবে। আবারও তেল দিয়ে কিছুক্ষণ পর চিনি দিয়ে দিচ্ছি। এতে মেয়োনিজটা ভালো হয়। আবারও তেল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক ঘন হয়েছে। ফাস্ট ফুড দোকানের মতো মেয়োনিজ তৈরি হয়ে গেছে। পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখে তা বোঝা যাচ্ছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, সম্ভব যদি হয় বেশি বেশি করে শেয়ার করবেন রেসিপি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।